এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। অর্জুনের যাতে পুরনো কথা না মনে পড়ে যায় তার জন্য দেখছি তুমি খুব সতর্ক হয়ে আছো। কিন্তু অর্জুনকে প্রাণে বাঁচাতে চাইলে তোমাকে যা করতে হবে তা তো তুমি জানো। আমি হসপিটালে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? আরেকবার মনে করে নাও সেটা। সুনেত্রা, তোমাকে কিন্তু এ বাড়ি থেকে চলে যেতে হবে এবার। অর্জুন এত বড় একটা বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছে, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভগবানের প্রতি বিশ্বাস আর প্রার্থনা অর্জুনকে ফিরিয়ে এনেছে। আর এখন অর্জুনের সম্পূর্ণরূপে খেয়াল রাখার দায়িত্ব তোমার সুনেত্রা। অর্জুনের এখন বিশ্রাম নেওয়া উচিত। ঘরে নিয়ে যাও ওকে। অর্জুন, কি হলো বাবা, কি হলো তোর, কি হলো সুনেত্রা, খেয়াল রাখো ওর, ওকে এইভাবে ছেড়ে দিয়েছো? অর্জুনকে ঘরে নিয়ে যাও এক্ষুনি। নিয়ে যাও মা, নিয়ে যাও। আমি আমার কাজ করতে পারবো। আমার মেয়ের জায়গায় অন্য কেউ চলে এসেছে। কখনো ভাবিনি যে এমন একদিন আসবে যে আমার বাবা মাই আমায় ভয় পাবে। আমার ভাগ্যের এ কি পরিহাস, ওই অসুরকে বধ করার দায়িত্ব পড়েছে আমার উপর। কি করে করবো আমি? কিন্তু সেটা করতে গিয়ে বাবা মায়ের ভালোবাসার সাথে সাথে অর্জুনের ভালোবাসাকেও আমি চিরতরে হারিয়ে ফেলতে পারি। অর্জুনকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে ওই কর্ণের হাতে একটা গোটা রাতের জন্য নিজেকে সঁপে দিতে হবে। এই প্রস্তাবই ওর মা আমায় দিয়েছিল। ওই রমাকে কি করে নিয়ন্ত্রণ করতে হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। অর্জুন, একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমাদের পরিস্থিতি এরকম ছিল তাই বাধ্য হয়ে বিয়ে করেছি। আমাদের বিয়ে হয়ে গেছে মানেই তুমি আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে পরিস্থিতিটা তুমি তৈরি করেছি।
তুমি কর্ণর সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিলে। এখন কর্ণর একটা ক্ষতি হয়ে যাবার পর তুমি এক মিনিটেই আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলে। তোমার মন বদলাতে একটু সময় লাগলো না? সত্যি তোমার একটুও লজ্জা নেই? তবে আমি তোমাকে কোনো দিনও আমার স্ত্রী হওয়ার মর্যাদা দিতে পারবো না। তোমার এখন এসব নাটক করার কোনো দরকার নেই। হে পরমেশ্বর, অর্জুনের শুধুমাত্র সেই মুহূর্তগুলোই মনে আছে যখন ও আমার উপর রেগেছিল, আর সেই রাগের বশেই ও এখনো আমার থেকে দূরে সরে আছে। আমার হাতে ধীরে ধীরে সময় কমে আসছে। অর্জুনকে আমি সত্যিটা কি করে বলবো, কি করে বোঝাবো? আমি কর্ণ, আমাদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। কংগ্রাচুলেশনস, এবার আমাদের সেলিব্রেট করার সময় এসে গেছে। কি বলছো? তার মানে সুনেত্রা সব শর্তে রাজি হয়ে গেছে? ওকে আমি 12 ঘন্টা সময় দিয়েছি। কাল সারা রাত হসপিটালে বসেও এটাই ভেবেছে যে অর্জুনকেও কি করে রক্ষা করবে। ভেবেই গেছে, কিন্তু যতই ভাবুক না কেন, কিন্তু তোর কাছে আসা ছাড়া সুনেত্রার কাছে অন্য কোনো উপায় নেই। তাই জন্যে তুই একদম চিন্তামুক্ত থাক বাবা। স্ত্রীর কর্তব্য স্বামীর প্রাণ রক্ষা করা, এমনকি স্বামীর বিশ্বাস অর্জন করাও স্ত্রীর কর্তব্য। কিন্তু স্বামীর প্রাণ রক্ষা করতে গিয়ে তাকে এই বিশ্বাস ভাঙতে হবে। তার বিশ্বাসের সীমা পেরিয়ে তোর কাছে আসতে হবে, তোর কাছে আসতেই হবে। একবার যদি সুনেত্রাকে নিজের করতে পারিস, তাহলে নাগমণি তুই হাতের মুঠোয় পাবি, আর তুই সর্বশক্তিমান হয়ে যাবি। অর্জুন, তুমি কি সত্যি কিছুই মনে করতে পারছো না? আমাদের মধ্যে কত কিছু হয়ে গেছে, কত ভালো ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি, আমরা কত আনন্দ করেছি, কত কিছু ঘটেছে। তোমার সাথে আমি কত কথা বলেছি, আর তাছাড়া কত কিছুই তো আছে যা তোমার চোখের সামনেই ঘটেছে। আমাদের দুজনের মধ্যে তো কতই সুখের মুহূর্তও কেটেছে। আমায় অর্জুনকে ওই শিব মন্দিরে নিয়ে